ডিম অমলেট আর মামলেট নিয়ে একটা হচ্ছে ঝামেলা করে ফেলছিলাম, চারটা পাঁচটা আর কি ছোট ছোট মোটামুটি পিস দিছে। সব থেকে বেশি মজা লাগছে হচ্ছে আলুর দমের যে গ্রেভিটা, এইটা সপ্তাহে যে কোনো সময় বা অন্য কোনো দিন হচ্ছে আমরা ব্যস্ততার জন্য বা আমরা হচ্ছে আমাদের অন্যান্য কাজের জন্য আমরা কিন্তু আমাদের ফ্যামিলিকে বা আমাদের ফ্রেন্ডসদের সময় দিতে পারি না। তো আমার জন্য আজকে সেরকম একটা দিন আর কি। আমি হচ্ছে আজকে একটু আসছি আমার ফ্রেন্ডদের সাথে নাস্তা করব উত্তরাতে। তো উত্তরাতে সকালের নাস্তার জন্য বেশ কিছু জায়গা পপুলার হয়েছে ইদানিং, আর সরি, তো তার মধ্যে এরকম একটা জায়গা হচ্ছে ছেকাপোড়া। তো আমি আজকে সেখানে নাস্তা করব, হোপফুলি খুব ভালো একটা নাস্তা হবে এবং আপনাদের ভালো লাগবে। আর তবে হ্যাঁ, আজকে ইম্পর্টেন্ট একটা বড় একটা বিষয় হচ্ছে আমার সাথে আমার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে আমার ফ্রেন্ড মিমি। এই চেহারাটা হচ্ছে আপনি ভালোভাবে দেখে রাখেন, আমরা অনেক ভিডিওতে একে পাবো। এবং আরেকজন আছে, সে হচ্ছে আমাদের ক্যামেরাটা হচ্ছে ধরে রাখছে, আমি দেখাতে পারতেছি না তাকে, তো পরে আর কি দেখানো হবে এবং ভিডিওতে হয়তো থাকবে। তো চলুন আমরা ছেকাপোড়াতে যাই এবং নাস্তা এনজয় করি, লেটস গো। আমাদের টোটাল অর্ডারটা চলে আসছে, এটা ভেজিটেবল, এটা হচ্ছে ডিম, অমলেট মামলেট নিয়ে মজা করবো না, এটা পরে কথা হবে। আর এটা হচ্ছে চিকেন তাওয়া ফ্রাই, ঝাল ফ্রাই আর কি। এটা ডাল, এটা হচ্ছে আলুর দম। সো আমি একটু শুরু করবি, আমি এখন ফার্স্টে ভেজিটেবল দিয়ে একটু আলাদা দিছে, আমি একটু তুমি শুরু করো মিমি, তুমিও শুরু করো, তারপর হচ্ছে আমিও শেয়ার করবো, সমস্যা নেই। আমি হচ্ছে ভেজিটেবল দিয়ে আলুর দম নিতে পারো। হ্যাঁ আলুর দম নিবো আমি একটু। ফার্স্টে আমি একটু পরোটাটা দেখাই, পরোটাটা হচ্ছে খুব একটা তেল না, মচমচা একটা ব্যাপার আছে, আর হচ্ছে ঠান্ডা ঠান্ডা না আর কি, মানে অনেক পরোটা হয় না, মানে একটু বেশি হচ্ছে আপনার তেল থাকে, বেশি সকালে তেল থাকলে কিন্তু ভালো লাগে না। তো পরোটাটা সেরকম না, পরোটাটা হচ্ছে তেলটা একদম ঠিক মতো দেওয়া এবং সাইজ মোটামুটি অনেক বড়, আমি খাইছি একটু। আর ভেজিটেবলটা, ভেজিটেবলটা আমি হচ্ছে মোটামুটি যত খাইছি তো এটা খুবই মজার লাগছে আর কি, কারণ একটু লাইট একটা ফ্লেভার আছে এবং ওরা মেবি এটাতে এই যে আমার মনে হচ্ছে আর কি পাঁচফোড়ন মেবি ইউজ করছে, তো এর জন্য একটা আলাদা একটা ফ্লেভার আসতেছে। ভেজিটেবলটার মধ্যে ইউজ করছে হচ্ছে আলু, পেঁপে আর হচ্ছে গাজর, তো সব কিছু মিলায় মানে ভেজিটেবলটা একদম লাইট আর কি, ঠিক আছে। তো শেষ আমি একটু এখন ডাল দিয়ে খাবো, এই পরোটাটাই নিয়ে ও খাচ্ছে, ও খাচ্ছে হচ্ছে আলুর দম। আমি আলুর দমটা খাবো একবার, না খাবো সমস্যা নেই, নিবো জোস। ডালটা বুটের ডাল,
এটা মানে আমরা ছোলার ডাল যেটা বলি এবং মশলা বা মানে যেভাবে মানে কি ডালটা রান্না করছে আর কি, মানে বেশিও না কমও না সব কিছুই আমার কাছে মানে মোটামুটি ভালো লাগতেছে। সব কিছু মিলে ডালটাও ঠিকই আছে আর কি বলা যায়। তো এখন হচ্ছে এই যে মিমি তোমার আমি একটু ডিম দিয়ে খাবো আর কি। তো এর আগে আমি হচ্ছে একটা ইয়েতে নাস্তা করতে চাই, ডিম অমলেট আর মামলেট নিয়ে একটা হচ্ছে ঝামেলা করে ফেলছিলাম। তো ওইখান থেকে আর কি হচ্ছে এটা নিয়ে একটু বেশি মজা নেয় আমার সাথে। ওকে এটা তুমি শুরু করবা আর কি আমাদের খাওয়াবা, ওটা আমরা ট্রাই করবো, ট্রাই করে হচ্ছে আবার রিভিউ দিবো। আসলে ডিমটা আমাদের নাস্তাতে খুবই কমন, তো ডিম আমারই আসলে বলার কিছু নাই, কিন্তু ডিম না খাইলেও আবার কিন্তু নাস্তাটা ভালো লাগে না। সো আমি ডিম দিয়ে একটু খাবো আর কি। ওইটুকু ডিম অ্যাজ ইউজুয়াল, আমরা তিনজন তো ওই জন্য তিনটা নিচ্ছি আর কি। ওকে আমার হচ্ছে ডিম ডাল সবজি শেষ, আমি হচ্ছে আলুদমটা দিয়ে খেয়ে তারপর হচ্ছে লাস্টে চিকেনটা খাই। ওকে আলুদমটাতে ডালটা আসলে কি অ্যাজ ইউজুয়াল আমরা আর কি খাই, তো ওই জন্য আর কি আলু দমটাতে ওরা হচ্ছে তিনটা আলু দিছে, মোটামুটি তিনটা আলু দিছে আর হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমাদের হ্যাঁ তিনটা আলুর পিস দিছে আর কি, সরি ভালো বলছো, তিনটা আলুর পিস দিছে আর আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম মানে খাই একটু শুকনা হয় এটা তা না, সকালের নাস্তার জন্য দিছে হয়তো এই জন্য আর কি একটু বেশি মানে একটু গ্রেভি করে দিছে আর কি, বাট গ্রেভিটা অনেক মজা লাগতেছে খাইতে। আমি হচ্ছে একটু চিকেনটা দিয়ে ট্রাই করি, চিকেনটা হচ্ছে এটা চিকেন তাওয়া ফ্রাই তাওয়া সরি এটা ডিমটা এখানে থাক। চামচ নেই দেখাই এটা একটু, এটাতে হচ্ছে মোটামুটি ছোট ছোট পিস দিছে একটা দুইটা চারটা পাঁচটা আর কি ছোট ছোট মোটামুটি পিস দিছে, উপরে সুন্দর করে হচ্ছে ওরা ধনিয়া পাতা যেটা বলে আর কি ওইটা দিয়ে ওরা প্রেজেন্ট করছে, এবং গ্রেভিটা মোটামুটি যে সকালের নাস্তার জন্য আর কি ওরা এইভাবে দিছে আর কি। তো আমি একটু খাই খায়া বলতেছি আর কি কীরকম হয়। আমি এটা একটু এটাতে নিয়ে নিই, আমি এটা উঠাই নিচ্ছি এটাতে একটু গ্রেভিটা নেই, এটা চিকেন হ্যাঁ হ্যাঁ চিকেনের পিসগুলো কিন্তু একদম মানে মোটামুটি সলিড পিসই দিছে আর কি, মানে কোনো হাড় নাই সলিড পিসই দিছে, তিন পিস মোটামুটি ভালোই। আমি হচ্ছে চিকেন দিয়ে একবার খাবো, একটা ফ্লেভার আছে শুকনো মরিচের। ওহ
চিকেনটাতে ওরা সরিষার তেল ইউজ করছে, সরিষার তেলে একটা ফ্লেভার আসতেছে। তো ওভারঅল আমার ওদের আমি যে আইটেমগুলো নিয়েছি সবগুলোই তো ট্রাই করলাম, আমার কাছে সবথেকে বেশি মজা লাগছে হচ্ছে আলুর দমের যে গ্রেভিটা এইটা, আর চিকেনের গ্রেভিটার মধ্যে হচ্ছে ওই সরিষার তেলে একটা ফ্লেভারের জন্য একটু ভালো লাগতেছে বেশি। আমি একটু একটা কাজ করব লাস্টে, এটা আপনারা পছন্দ নাও করতে পারেন আমি জানি না, আমি হচ্ছে একটু সবগুলো একটু কম্বো বানাবো আর কি, জানি না ভালো লাগবে নাকি। চিকেন তো আছে, আমি একটু ভেজিটেবল নিলাম, একটু ডাল নিচ্ছে, হ্যাঁ 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 দাও, সরি এটাই, এটা হচ্ছে অল্প অল্প অল্প। সো বেসিক্যালি এইখানে হচ্ছে চিকেন আছে, ডাল আছে, ডিম আছে, তারপর হচ্ছে আলুর দম আছে, মানে আমি যেগুলো নিয়েছি ওইগুলো সবগুলোই আর কি একসাথে নেওয়া, আমি সবগুলো মিলাইয়া জানি না আপনাদের কেমন লাগবে, বাট আমার কাছে ভালোই লাগতেছে। কেন তিনি মোর হইলো এটা দেখে আর কি যে খাই এইভাবে। সো ওভারঅল তুমি একটু বলো কিছু, তোমার নাস্তা কেমন লাগতেছে, মানে কেমন লাগলো? আমাদের ঢাকা নাস্তাতে হচ্ছে মানে ডিমটা কমনই আর কি, সব জায়গায় মানে নাস্তাতে কমন ডিম থাকবেই। সো এই হচ্ছে আমাদের টোটাল নাস্তাটা আর কি। তো এরপর হচ্ছে ওদের এখানে চা আছে, আমরা চা খাবো এবং আপনাদের সাথে বিলটা শেয়ার করব। সো খাওয়া দাওয়া শেষ হোক। ওকে আমাদের বিলটা চলে আসছে, এখন আমি বিলটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এটা হচ্ছে ওই যে আমি চা বলছিলাম যে চাটা আর কি আমরা নিছি, এটা হচ্ছে ওদের মশালা টি যেটা আর কি, দুধ চা, এবং দুধ চার মধ্যে ওরা হচ্ছে এলাচের গুঁড়া মনে হয় দিছে অনেকে, এজন্য হচ্ছে স্ট্রং লাগতেছে। কিন্তু আমার কাছে দুধ চার মধ্যে আসলে মানে তুমি যেটা বললা ওই মশলার যে ফ্লেভারটা বেশি ভালো লাগে না, বাট প্রেজেন্টেশনটা সুন্দর ওদের এবং কাপটা অনেক আর কি কিউট লাগতেছে জুস। বাট এই চাটা খাওয়ার সময় আপনারা একটু সাবধানে খাবেন, কারণ এটা স্টিলের, তো যদি আপনি মানে সাবকনশিয়াস মাইন্ডে এটা নিয়ে নেন তাহলে হচ্ছে আপনার গরমটা লেগে যেতে পারে ঠোঁটে বা হচ্ছে আপনার জিহ্বাতে বেশি। ওকে যাই হোক এখন বিলটা দেখাই, আমাদের টোটাল বিল আসছে হচ্ছে 575 টাকা, যেটা তাও মশলা ছিল, ডাল, ভেজিটেবল, ডিম, পরোটা, এগ ভাজি, মিল্টি, পরোটা, আর এটা হচ্ছে পানি আর কি, যেটা ব্যাট নাই কোনো, এটা হচ্ছে টোটাল সব কিছু মিলায় 575 টাকা। তো আমি একটা কথা মানে ওভারঅল বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা তিনজন খাইছি 575 টাকা, সো মানে নট সো আমার কাছে মনে হচ্ছে বেশি আর কি, কারণ আমরা কিন্তু অনেকগুলো আইটেম নিয়েছি, অলমোস্ট 5টা আইটেম নিয়েছি আর কি। ওকে ভিডিও শেষ, খাওয়া দাওয়া শেষ, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে লাইক দেবেন, ইনস্টাগ্রামে আমাকে ফলো করবেন, কারণ ইনস্টাগ্রামে হচ্ছে আমার সবসময় স্টোরিগুলো অ্যাক্টিভ থাকে এবং বিহাইন্ড দ্য সিন বলে কিছু বা অনেক কোন জায়গায় কোন খাওয়া হচ্ছে সেইগুলো হচ্ছে আর কি ইনস্টাগ্রামে চলে যায়। সো ইনস্টাগ্রামটা একটু ফলো করে অ্যাক্টিভ থাকবেন। তো মেবি তুমি কিছু বলো আমার আজকের ওভারঅল একটা এক্সপিরিয়েন্স বা আমার চ্যানেল সম্পর্কে তুমি একটা কিছু বলো আর কি। ওকে আশা করি আরও ভবিষ্যতে আরও হবে যখন আমরা সুযোগ। ওকে দ্যাটস ইট, বাই বাই।